পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুর রুটে ওভারলোড বালির গাড়ি চলাচল করতে দেব না, এর জন্য যত দূর যেতে হয় যাব। এ কথা জানান আসানসোল পৌর নিগমের 78 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অশোক রুদ্র। দিন কয়েক আগে বার্নপুর রোডে ওভারলোড বালির গাড়ির ধাক্কায় 2 তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হয় বলে অভিযোগ। সেই কারণে এই রুটে ওভারলোড বালির গাড়ি চলাচল করতে দেওয়া হবে না বলে জানান অশোক রুদ্র। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এই ওভারলোডেড বালির এই চোর ড্রাইভারগুলোকে মালিক পক্ষের যে অংশটাই চোরা কারবারের সাথে যুক্ত আছে, এই রিজ ডেজিং কোম্পানির একাংশের সাথে, তাদেরকে কে সহযোগিতা করবে? আমাদের পার্টির দুটো তরতাজা প্রাণ গেছে, আর এখনও ব্যবসার প্রফিটের দিকে দেখছে। কোনো মতে এখান দিয়ে আর ওভারলোডিং বালি চলতে দেব না, এর জন্য যত দূর যেতে হয় এই লড়াই আমি 1 বছর আগে শুরু করেছি, এটা ছাড়বো না। ওদের বক্তব্য হচ্ছে যে কোনো রকমভাবে মানে এইখানে পুলিশও চালান কাটা আছে, কিন্তু বলছে আগে থানায় যেতে হবে, তারপরে কিন্তু বালির গাড়ি ছাড়া হবে। প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হয়, কতগুলো প্রাণ গেছে দামোদরের এপার আর ওপার মিলিয়ে, নিত্য নতুন এমনি ধাক্কা টাক্কা তো চলতেই থাকে। আগে মানুষের প্রাণকে সুরক্ষিত করতে হবে, এবং বার্নপুরের মানুষ ক্ষোভেতে ফুটছে। রাঙাপাড়া ধরমপুরের দিকে বাড়িগুলোর ওপরে তো ক্র্যাক করেছে, এখানটা চক্র এখানে চলছে। যে একাংশ ব্যক্তিগত স্বার্থে যারা জড়িত আছে, আমরা তাদের এগেনস্টে বার্নপুরবাসী লড়াই শুরু করে দিয়েছে। এটা কোনো পলিটিক্যাল লড়াই নয়, এটা মানুষের প্রাণের লড়াই, প্রাণ বাঁচানোর লড়াই, বার্নপুর শহরকে এই বালু মাফিয়াদের থেকে রক্ষা করার লড়াই। অপরদিকে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল জানান বার্নপুর রোডের পরিবর্তে অন্য রুট দিয়ে বালির গাড়ি চলুক। এই যে আমাদের খাওয়া দাওয়ার সমস্যা, পয়সা করি শেষ হয়ে গেছে, কবে ছাড়বে তাও বুঝতে পারছে না। একটা অ্যাক্সিডেন্টের জন্য সবাই মিলে মরছি এখানে, না খাওয়া দাওয়া পেয়ে। তো যে কোম্পানি হয়ে আপনারা কাজ করছেন, তাদের কাছ থেকে কিছু পাচ্ছেন না? তারা কেউ আসছেই না কাছে, কোনো কথাই বলছে না। এবার আমরা সবাই মিলে কালকে গেছিলাম, যাওয়ার পরে বললো তো আজকে কিছু খবর হবে, এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। শুনেছি টাউনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য গাড়ি আটকে রেখেছে, দুটো মানুষ মারা গেছে। ওনারা কিছু দাবি করেছে, দাবি হয়তো মানছে না ঘাট মালিক, যার জন্য গাড়িটা আটকে রেখেছে। তো আপনাদের যে যে এত গাড়ি আটকে রয়েছে, তো আপনাদের যাওয়ার কোনো পরিকল্পনা? যাওয়ার পরিকল্পনা এখন ওনারা টাকার দাবি করেছে, ওনারা যদি ঘাট মালিক টাকা মানে টাকা দিতে রাজি হয় তবে গাড়ি ছাড়বে। সমস্যা তো হবে, আমরা 5 দিন 6 দিন ধরে দাঁড়িয়ে আছি ঘাটে। খাওয়া দাওয়ার যোগান, এসব খাওয়া দাওয়ার যোগান এখন ওই নিজেদের পকেটে যা আছে তাই বাজার করতে হচ্ছে, খেতে হচ্ছে, এটাই। আচ্ছা, গাড়ি আটকে রয়েছে এখানে? হ্যাঁ, দীর্ঘদিন পুজোর নয়টিতে এমনি দাঁড়িয়েছিলাম, তারপরে এই প্রথম টিভি আসলাম, এসে আজকে ধরো 6-7 দিন দাঁড়িয়ে আছি এখানে। ঠিক আছে, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেছি, সেই গাড়িটা ধরাও পড়েছে, কিন্তু তার জন্য তো আমরা কোনো অপরাধ করিনি। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, নেই আমাদের কাছে খাওয়ার পয়সা, নেই এখানে খাওয়ার জল, নদীর ধারে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, এখন কোনো কারোর কাছ থেকে কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না, কবে ছাড়বে কি করবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা।